আছি, আমি দেখাবো আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, আমি একটু পরে শেয়ার করবো, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো একটু জল টল খাই, দেন তারপর শেয়ার করবো। দেখো আমি এই টপটা কিনেছি, বাট এই টপটা না আমার একটু ছোটো হয়ে গেছে। এই টপগুলো খুব সুন্দরভাবে বিক্রি করছিল, ক্রক টপগুলো, কিন্তু কালারটা খুব সুন্দর, নিউ একটা কালার, আমার খুব ভালো লেগেছে কালারটা। তো ঠিক আছে, এটা আমি ঘরে পরে দেবো, খুব সুন্দর, মানে আমার হচ্ছে না হওয়া নয়, আর এটা আমার খুব সুন্দরভাবে হচ্ছে, আর দামগুলোও খুব রিজনেবেল। এটা আমি এম বাজার থেকে কিনেছি আসানসোলের। এই দেখো এটা, তো এই টপটা খুব সুন্দর। আর এই যে এই টপটা, এই টপটা আমি মোহন থেকে কিনেছি। মা এটা সোজা করে দাও তো। তো এই দেখো এই টপটা কিনেছি, এটা ডিজাইনটা খুব সুন্দর। আর এই যে এখানে এখানে ডিজাইন করা আছে, এখানে খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে, আর হাতটাও খুব সুন্দর। এটা একটু ওপরে ওঠাই, মানে এই মিকি মাউসটার জন্য খুব ভালো লেগেছে। এটা প্রাইসটা একটু বেশি, এই দেখো। তো এটা একটা নিয়ে, তো এটা আমি শ্রী লেদার্স থেকে নিয়েছি। আমার অলরেডি এমনি টাইপের একটা চটি খুব কেনার ইচ্ছে ছিল, তো এই ডিজাইনটা খুব সুন্দর। আরেকটা খুব সুন্দর ছিল, বাট আমার এটা মনে হলো নি, কারণ রেটটা একটু বেশি ছিল। এটা খুব সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর। এটা দাম নিয়ে 120 টাকা। এটা আসানসোল শ্রী লেদার্স, আর এটাও, এটারও খুব সুন্দর। এটা আমার মায়ের চটি, মায়ের চটিটা খুব সুন্দর, মানে এটা এটা একটু গদি গদি টাইপের। আর মানে আমার খুব ভালো লেগেছে, তো এই এই চটিটাও খুব সুন্দর। এটার প্রাইস নিয়েছে মোটামুটি 300, হ্যাঁ 300-র মতো নিয়েছে, 300-ই নিয়েছে। তো এটা হলো তারাও। তো এই দেখো, এই আমার মা এই শাড়িটা নিয়েছে, খুব সুন্দর। আমার তো এক দেখাতেই, মানে জাস্ট বলে না যে সেই চোখে লেগে গেছিলো তেমনি, মানে খুব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ কাজটা, মানে এমনি কালারের চুড়িদার যদি আমি কোনো দিন পাই না, আমি কিনে নেব। কালারটার থেকেও বেশি ডিজাইনটা কত সুন্দর, জাস্ট পাড়গুলো দেখো, মানে দারুণ দারুণ শাড়িটা। আর কালারটা খুব মিষ্টি, জাস্ট লেমন, মানে লেবু পেকে গেলে জাস্ট হালকা যে একটা লেমন ফ্লেভারের, মানে লেমনের যে একটা গ্রিনিশ কালার থাকে না, হালকা শাইনি হলুদের সাথে, ঠিক তেমনি খুব সুন্দর শাড়িটা। আমার মাকে বলে হেভি লাগবে, এটা আমার মা গুটিয়ে দেবে। তো আমার মা আরও জিনিস কিনেছে, এই যে এটা, এই শাড়িটাও খুব সুন্দর। তো এই শাড়িটার আগের শাড়িটা দেখানো, ওটা 1000 টাকার মতো দাম হবে আই হোপ। আর এই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটা ব্ল্যাক আর ইয়েলো রেডের মধ্যে কম্বিনেশন, খাদি শাড়ি, খাদি, আই হোপ এটা খাদি, আমি তো ঝিনে একদম। তো এই শাড়িটা খুব খুব ভালো, তো এটা 50% অফে পেয়েছে, এই শাড়িটা খুব সুন্দর। আর এই দুটো নাইটি কিনেছে, মা নাইটি কিনেছিল আমাদের এখান থেকে একটা দোকান থেকে, 200 টাকা দামের দুটো নাইটি, বাট এগুলো একটু কম রেঞ্জে 150 টাকার মধ্যে পাওয়া গেল বলে মা কিনে রেখে দিল। তো এটাও খুব সুন্দর। আর এটা 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 আমার বোনপোর জামা, ওকে কিছু দেয়া হয়নি, ইয়েতে ও গরমে পড়বে, এগুলো পরতে বাচ্চাদের খুব ভালো, তাই একটা নিয়ে এলাম, অফারে দিচ্ছিল, ও পড়বে ওকে দিয়ে দেবো।
আমাদের জিনিস কিনতে গেছি, দিদির জন্য তো কিছু নেওয়া হয়নি, ওর জন্যই নিয়ে নিয়েছি। এই জিনিসগুলো শাড়িগুলো মোহনদা ফ্যামিলি স্টোর। তো এই নাইফটা আমি না কিনেছি কোথা থেকে বলতো, এম বাজার থেকে। তো এমনি নাইফ আমার কেনা মানে নাইফ কেনার থেকেও বেশি আমার খুব দরকার ছিল, কারণ আমাদের এখানে ছুরি ভালো নেই, মানে এই বাড়িতে। ওই বাড়িতে আমার অনেকগুলো ছুরি আছে, না এই বাড়িতে নেই। তাই একটা ছুরিও কিনে নিয়েছি ভালো মতো। তো এম বাজারে ওপরে গিয়ে পরে কিনলাম আসানসোলে। আসানসোল মেনশন করছি বারবার, কেন তোমরা ভাবে কোন এম বাজার, তাই বারবার করে মেনশন করে দিচ্ছি। দেখো এটা রেঞ্জটাও কত কম। আর তার সাথে এই যে এমনি সাইজের কাঁচের বাটি কিনেছি পাঁচটা, খুব ভালো। মানে এগুলোতে সেই আমি ভিডিও বানাই না মানে রান্নার, তো এগুলোতে আমার একটু একটু কাজে লাগে, তখন মানে স্টিলের বাটি বা বিভিন্ন শেপের বাটি থাকলে ভালো লাগে না। এক ধরনের একটা কাঁচের বাটি থাকলে কি দেখতে সুন্দর লাগে, তো তাই একটু কিনলাম। ফার্স্টেই কিনেছি, বেশি কিনতে পারিনি, মানে একটা পিসের এটুকুনি পিসের দামই বলছিলো 15 টাকা, বাট আমি 10 টাকাতে নিয়ে এসেছি, খুব সুন্দর। আর তার সাথে নিয়ে এসেছি অনেক কিছু সবজি, এই যেমন আসানসোল যাবো আর সবজি না নিয়ে এলে হয়, এই যে লাল শাক, পেঁয়াজ শাক, কলা, কলার মোচা, পেঁপে, টমেটো, এটার মধ্যে আরও আছে, এটার মধ্যে আছে বেগুন, এই যে ছোটো ছোটো বেগুনগুলো, বেগুন, ভেন্ডি, শশা, অনেক কিছু নিয়ে এসেছি আরও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো না, আর একটু ভিডিওটা লং করবো, আজকে না পারলে আজকে ভিডিওটা এন্ডও করবো না, একটু বড় হোক। এই যে শশা, শশার এখন বেশ ভালো দাম বলছিল, বাট 20 টাকায় কিলো বিক্রি করছিল বলে নিয়ে নিয়েছি। এইদিকে শশার ভালোই দাম, আর পেঁপেটার দাম শুনে হাসবে, এটা মাত্র 5 টাকায়, ভালো না? এগুলো 10 টাকা দাম, এটা 10 টাকা, এটা 10 টাকা, এগুলো এটা একটু বেশি দাম নিয়েছে মোচাটা। ভেন্ডি আছে, মানে সব 10 টাকা 20 টাকা এমনি করে দাম। সবজি বাজারটাও করে নিয়েছি, বাজার যাবার সবুজ সবুজ সবজি না নিয়ে এলে হয়।